নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও একটি খুব সুন্দর আসনের ডিজাইন নিয়ে আমি চলে এসেছি। আজ একটি প্রজাপতির আসনের ডিজাইন তোমাদের দেখাবো। প্রজাপতির আসনটি বেশ দেখতে সুন্দর হয়, আমার তো ভীষণ ভালো লেগেছে। কার কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা অনেকেই আমার আসন ডিজাইন দেখার জন্য অপেক্ষা করে থাকো, আমিও তাই বারবার সুন্দর সুন্দর আসনের ডিজাইন তোমাদের নিয়ে চলে আসছি। আজকের এই ডিজাইনটি খুবই নতুন এবং খুবই সুন্দর হয়। করার পরে তোমরা দেখতে থাকো আমি কীভাবে প্রজাপতিটি তৈরি করি। আমি একটি প্রজাপতি তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবেই আমি পুরো আসনটি ভরাট করব, পরপর প্রজাপতিগুলো করে লাইন বরাবর আমি প্রজাপতিগুলো করব। এবং কী করে করছি, কোথায় কয় ঘর নিচ্ছি সবই তো তোমাদের বলে দিচ্ছি। তবুও যদি কারো অসুবিধা হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি তোমাদের হেল্প করে দেব। তোমরা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার প্রতিটি আসনে, তাদের মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো, তবে আমি অনেক নতুন নতুন আসনের ডিজাইন তোমাদের দেখাতে পারবো। আর এই ডিজাইনটি কার কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না, কিন্তু তোমাদের কমেন্ট আশায় আমি বসে থাকবো। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব সুন্দর একটি আসন নিয়ে। ততক্ষণে তোমরা সকলেই ভালো থেকো এবং আসনের এই সেলাইটি তোমরা সকলেই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। টাটা, ভালো থেকো সকলেই।